এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যা, তাহলে তো হয়েই গেল। যখন কোনো কিছুই হচ্ছে না তখন সবকিছু মিটেই গেল। ভেবেছিলাম একটা নতুন শাড়ি কিনবো, আসলে কপালে নেই। তুমি তো বলেই দিলে যে আশিসের বিয়ে হবে না, আর বৃষ্টিও সেটা শুনে বলে দিল যে ওরা রোমের বিয়েটাও হবে না। আর সুজাদার ইচ্ছের কি হবে? এখন তো বৃষ্টিও আবার বেঁকে বসলো। আমারই ভুল জানো, আমি বোধহয় ওমের বিয়ের সাথে আশিসের বিয়েটা না জড়ালেই পারতাম। না না, সুজার ইচ্ছে পূরণ হবেই যদি ওম চায়। বাবা, দাদা আবার খুঁচিয়ে খা করছে কেন? ওমকে তাতিয়ে দিচ্ছে। কিরে ওম, তুই চাস না যে তোর সুজয় কাকুর ইচ্ছেটা পূরণ হোক? আমিও সেটাই চাই বাবা। আমি চাই যে আমাদের আমাদের বিয়েটা হোক। মানে তুমি বলতে পারো যে সুজয় কাকুর ইচ্ছেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ইচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তো আশিসের বিয়েটা কি করে বৃষ্টির কাছে এত দামি হয়ে উঠলো আমি কিছুতেই বুঝতে পারছি। ওকা, এতক্ষণ বৃষ্টির সামনে তুই একটা কথাও বললি না, এখন এত কথা কেন বলছিস? সেটা অশান্তি আমি চাই না, সেই জন্য বলিনি। বা তাছাড়া বৃষ্টি ওর স্ত্রী, ওকে রাজি করানো তো ওমের দায়িত্ব। সত্যি বটে, বৃষ্টি পারেও বটে, ন্যাকামোর এক শেষ। মহুয়া, চুপ কর তুই। ঠিক আছে ওম, কি হলো আমাকে জানাস। কিন্তু দাদা, আমার যা বলার আমি বলে দিয়েছি। ভেতরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বলেছিলাম না দাদা এই শর্তে রাজি হবে না। আশিস, আশ নাও ঠেলা। এবার আশিসকে বোঝাও। শিমুনি, তুমি একটু চুপ করবে দয়া করে? এসব যে দেখ, আশিসের সাথে কথা বলে একটু যা। ইচ্ছে করেই কি বিয়েটা যাতে না হয় সেই ব্যবস্থা করলো? তোমার সঙ্গে এটাকে তোমার বাবা? হ্যাঁ, তো আমার বাবা একবার ভালো করে দেখুন, ওনাকে চিনতে পারেন নাকি, কোথাও দেখেছেন নাকি? না, ওনাকে এর আগে কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না।